পলাশবাড়িতে পবনাপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মেম্বারদের প্রথম সভা অনুষ্ঠিত আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সুলতান মাহমুদ শুরুতেই শুনলেন সংবাদ ছিল নাম এখন ডেস্ক থেকে বিস্তারিত গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার সাতলং পবনাপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সংরক্ষিত মহিলা ও পুরুষ সদস্যদের প্রথম সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এ উপলক্ষে দুপুরে অত্র ইউনিয়ন পরিষদ চত্বরে নবনির্বাচিত চেয়ারম্যান বাহাবুব রহমান মণ্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পবনাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান রবি সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম আরজু পবনাপুর মহিলা কলেজের অধ্যক্ষ জহরুল ইসলাম সাবেক মেম্বার রাজা মিয়া মাওলানা শফিকুল ইসলাম ডিলার আজিজার রহমান সহ আরো অনেকেই পরিষদের প্রথম সভায় বক্তারা বলেন প্রথম সভা অনুষ্ঠানের মধ্য দিয়ে এ পরিষদের নির্ধারিত পাঁচ বছরের মেয়াদের কার্যক্রমে যাত্রা শুরু হল নিজ নিজ কর্মকাণ্ড নিয়ে এলাকার উন্নয়নের কথা নবনির্বাচিত চেয়ারম্যান মেম্বারদের নিকট জানান এ সময় নির্বাচিত চেয়ারম্যান মাহবুব রহমান মণ্ডল বলেন আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা ও স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুসুম স্মৃতির শারীরিক সুস্থতা কামনা সহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে এক বিশেষ মোনাজাত করা হয় পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র ইউপি সচিব আনারুল ইসলাম পলাশবাড়ি থেকে আরও জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মাসুদুর রহমান মাসুদ এমকে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম আমি এখন দাঁড়িয়ে আছি পলাশবাড়ি উপজেলা সাতনাম কমলাপুর ইউনিয়ন পরিষদ ভবনে এখানে গত তৃতীয় ধাপে পলাশবাড়ি উপজেলার ছয়টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠিত পর গত তিরিশ ডিসেম্বর কিন্তু গাইবান্ধা জেলা সম্মেলন কক্ষে তার শপথ গ্রহণের পর দায়িত্বভার গ্রহণ করেছেন সেই উপলক্ষে আজকে নবনির্বাচিত চেয়ারম্যান মেম্বাররা তারা ইউনিয়ন পরিষদ ভবনে এখানে প্রথম সভা এবং দোয়া মাহপ আয়োজন করেছেন তা আমি এখন কথা বলবো এই ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী ছিলেন উনি উনি মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন আমি তার সাথে কথা বলবো যে আজকে প্রথম আটক সভায় তার অনুভূতিটা কি এবং এই ইউনিয়নটাকে সে কীভাবে সাজাবে আজকে প্রথম আটিক সভা করে আপনার অনুভূতিটা কেমন এবং পরবর্তীতে এই ইউনিয়নটা আসেন আপনি কীভাবে সাজাবেন বা এই ইউনিয়নের উন্নয়নকে আপনি কীভাবে অনুভূতি বলতে আমি তো মহা খুশি জীবনে অনেক কিছু করছি আসলে এত খুশি হয়নি জীবনে আমি আমার ইউনিয়নবাসীকে ধন্যবাদ জানাই আমাকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য তবে এই ইউনিয়ন পরিষদকে আমি দুর্নীতিমুক্ত করব ইনশাআল্লাহ এবং সরকারি যে এমপি মহোদয় আছে এবং উপজেলা চেয়ারম্যান আছেন তাদেরকে সহযোগিতা করব ওনারাও আমাকে সহযোগিতা করবেন ওনাদের সঙ্গে কথা হয়েছে ধন্যবাদ আপনাকে যে দর্শক যেমনটি আসলে শুনছিলেন যে উনি এই ইউনিয়নকে মডেল ডিজিটাল এবং দুর্নীতিমুক্ত একটি মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলবেন তো এই ছিল এখান থেকে ইউনিয়ন পরিষদের সর্বশেষ পাব ধন্যবাদ আপনাকে ইস মাহমুদ নিউজ ডেস্ক এম কে টেলিভিশন শেষ করছি এম কে টেলিভিশনের সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এম কে টেলিভিশন